হবে, উনি বলছেন এমন পরিমাণ ধোঁয়ার সৃষ্টি হবে সূর্যটা ঢাকা পড়ে যাবে, আলো আসবে না। কয়দিন? 40 দিন। রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। সব মানুষগুলো মারা যাবে, শুধু যারা আল্লাহকে ডাকবে তারা থাকবে। এই পরিস্থিতির পরে হাজি সাহেবরা যাবে হজ করতে, হাজি সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। পবিত্র মক্কায় হাজি সাহেবদেরকে জবাই করা হবে। আচ্ছা, একটা প্রশ্ন আছে, উত্তর দিব ইনশাআল্লাহ। পবিত্র মক্কাতুল মুকাররমায় হাজি সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। জবাই করে দেওয়ার পর ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে পালিয়ে আসবেন, রুকনে আমানি থেকে মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়ানো থাকবেন। আজলাল জাবিহা, কপালটা থাকবে বড়, নাকটা থাকবে খাড়া, চেহারাটা থাকবে খুব সাদাও না খুব কালোও না, মাঝামাঝি। লোকেরা দেখি বুঝবি নি তো ইমাম মাহদী, বলবেন আপনি বায়াত দেন, আর দেরি করতে চাই না। এমন একটা পরিস্থিতি আসবে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে যিনি মুসলমানদেরকে বিজয়ী করে দিবেন তিনি কে? এর আগ পর্যন্ত ঘুমায়েন না মুসলমান, জাগ্রত হওয়া লাগবে আত্মমানবতার পথে মুসলমানদের দিশা দেওয়ার জন্য। এখন থেকে জেগে উঠা লাগবে। এরপর ইমাম মাহদী আলী ইসলাম পৃথিবীর মধ্যে শাসন করা শুরু করবেন, মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত হবে। এরও 6 বছর পরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, সারা দুনিয়ায় 40 দিনের মধ্যে সারা দুনিয়াটা চষে বেড়াবে। প্রথম দিনটা হবে 360 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। সাহাবা ইকরাম বললেন, নবীজি এই সময়ে নামাজ পড়বো কেমন? আল্লাহর হাবিব বললেন, ধারণা করে করে সময় নির্ধারণ করে নামাজ পড়বো, এরপরও নামাজ থেকে মুক্তি নেই। সাহাবা ইকরামের সামনে যখন এই কথাগুলো বলা হতো, সাহাবা ইকরাম মনে করতেন এই তো মনে হয় দাজ্জাল চলে এসেছে। ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে আসবে দাজ্জালকে শেষ করার জন্য আসরের নামাজের সময় দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদের ভিতরে আল্লাহ পাক প্রেরণ করবেন ঈসা আলাইহিস সালামকে। দুজন ফেরেশতার ডানার মধ্যে বর করে তিনি নামবেন, সেখানে নেমে তিনি নামাজের ইমামতির দায়িত্ব দিবেন ইমাম মাহদী আলাইহিস সালামকে, আপনি পড়ান, নামাজ শুরু হবে। নামাজ যখন সালাম ফিরানো হবে, ঈসা আলাইহিস সালাম তাকায় দেখবে দরজার সামনে দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদ অলরেডি তৈরি হয়ে গেছে। সেই দরজার সামনে দাজ্জালের 70,000 বাহিনী সব রেডি হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতুসসালাম এক একজনের দিকে শুধু খালি তাকাবে, চোখটা ঘুরাইতে দেরি হবে, লবণ পানির মধ্যে দিলে যেমন নিচে পড়ার আগে গলে যায়, চোখটা ঘুরানোর আগে দাজ্জালের বাহিনী এক এক করে জমিনের মধ্যে মিশে যাবে। আল্লাহ আল্লাহ, সেখান থেকে দাজ্জাল দৌড় শুরু করবে। কোথায় হচ্ছে? দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদ, সেখান থেকে চলে যাবে বাবুল লুদ, তেল আবিব থেকে 12 কিলোমিটার দূরে। আজকে আপনারা গুগলে লিখে দেখবেন, ইয়ংরা তোমরা গুগল ম্যাপ চালাও না, সার্চ দিয়ে দেখবা বাবুল লুদ। আমরা হাদিসগুলা যতটুক না পড়ি যতটুক না বিশ্বাস করি, ইহুদিরা এর চাইতে কত গুণ বেশি বিশ্বাস করে দেখবা।
তারা এই বাবুল লুদ নামক এলাকায়, বাবুল লুদ নামক এলাকায় পুরাটার ভিতরে বিশাল এরিয়া জুড়ে অস্ত্র শস্ত্র সমস্ত হেলিপ্যাড এয়ারপোর্ট সব তৈরি করে রেখেছে, অস্ত্রের গুদাম বানায় রাখছে। তাদের চিন্তা হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালের পিছে পিছে আসবে তখন গোলা বারুদ দিয়া কামান দিয়া মেরে উড়াই দেব। এর বহু আগেই এই সমস্ত জারিজুরি যিনি উঠায় নেবেন তিনি কে? চল্লিশ দিন যে অন্ধকার থাকবে সব শেষ, সেগুলা ব্যাক করতে পারবে না, সব শেষ, সব আবার ওল্ডের দিকে দৌড়াবে। এই আধুনিকতা এখন আমরা যা দেখি, পৃথিবী কোনো কালে আধুনিকতা শূন্য ছিল না। বিশ্বাস না হলে আজকে সার্চ করে দেখবেন মাদায়েনে সালেহ, সেই সময়ের মানুষ পাথর কেটে ঘর বানাইতো, আপনি কি মনে করেন? চারটিখানি কথা, এত যন্ত্রপাতি কিচ্ছু ছিল না। আমরা মনে করি তারা বানাইছি কেমনে, কি নিখুঁত! আমি দেখে আশ্চর্য যে আমরা এরকম একটা ডিজাইন দিছি না, এখানে ডিজাইন আছে না, এইরকম ডিজাইন পাথর কেটে 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 তারা দিস। ডেক ডিস্কি রাখার জন্য আমরা এখন কত কিছু ব্যবহার করি, আসবাবপত্র রাখার জন্য শোকেস ব্যবহার করি, পাথর কেটে তারা শোকেস বানাইছে, আমি নিজের চোখে দেখছি। পেঁয়াজ রাখার জন্য এরকম বক্স রাখছে, চাল রাখার জন্য তারা এরকম বড় বড় মটকা তৈরি করছে পাথর কেটে। শেষ হয়ে গেছে, পৃথিবীর শেষ সময় আবার চলে আসছে। আল্লাহ ওই সময় এক একটা জাতিকে শেষ করছে, আর এখন পুরা দুনিয়ার সমাপ্তি লগ্ন চলে আসছে। সেই বাবুল লুদে গিয়ে ঈসা আলাইহিসসালাম মারবে দাজ্জালকে, এরপর পৃথিবীর ভিতরে শান্তি চলে আসবে। কিছুদিন পরে দেখা দিবে ইয়াজুজ মাজুজ, ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করবে, এদের বগুলের নিচে গুটি হবে, এরা মারা যাবে। চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি হবে, ধুয়ে এদেরকে সাফ করে দিবে। ঈসা আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নেবেন, পৃথিবী শান্তিময় হবে। ঠিক এর পরক্ষণে কিছু বেঈমান তৈরি হবে, তখন মোমেনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃদু বাতাস দিয়ে দিবেন। ওই মৃদু বাতাসে মোমেনরা দুনিয়া থেকে চলে যাবে, একজন মোমেন থাকতে আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন না, সব মোমেন শেষ, এরপরে কিয়ামত হবে। এই যত কথাগুলো বললাম, শেষের দৃশ্যগুলো আমরা হয়তো দেখব না, কিন্তু এর আগেকার অনেক দৃশ্য 2023 থেকেই এক এক করে দেখবেন, লিখে রাখেন, আজকে লিখে রাখেন। বাঁচার উপায় কি হুজুর? বাঁচার দুইটা উপায়, ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূল, দুইটা অস্ত্র আপনাকে বাঁচাবে। এক নাম্বার আল্লাহ আপনাকে ভালোবাসি, দুই নাম্বার রসুল আপনাকে বড় ভালোবাসে। এই দুই ভালোবাসা সত্যি সত্যি যদি মন থেকে হয় আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এবার দুইটা প্রশ্ন আছে, মাদ্রাসার কর্মচারী নিয়োগ নিয়োগে গোশ প্রদান ইসলাম সমর্থন করে কি? ওইটাকে মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা যাবে কি? গোশ সর্ব অবস্থায় হালাল না হারাম? ইহুদিদের থেকে এটা শুরু হয়েছে, মুসলমান কখনো এই কাজটা করত না, এখন করেনি, করে। এখন যেই লোকটা নিয়োগের জন্য আসছে, এখানে ফতোয়াটা ভালো বুঝতে হবে, বেশি সময় নিব না, দুই তিন মিনিট লাগবে। কিরে ওয়াজ তো অনেক করেই ফেলাইলাম আজকে, তারপরেও আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ। এখন এই দুই প্রশ্নটা একটু বুঝতে হবে, প্রশ্নটা হচ্ছে এই, নিয়োগ নিতে আসছে না, পরীক্ষা দিছে 20 জন, কয়জন নিবে? কয়জন? একজন।
এর মধ্যে যেই লোকটা তিন নাম্বার হয়েছে সেই লোকটা টেহা দিয়া এক নাম্বার হয়ে গেছে, আজীবনের লেগে তার ইনকাম করে হারাম হবে হারাম হবে হারাম হবে। এই চিন্তা করলে এখন দেখা যায় কেয়ামতের কোন পর্যায়ে আছে, মানুষ হালাল হারাম বিবেচনা করবে না, করেনি এখন কি খান বিবেচনা করি, শুকুরের গোশত যদি আপনার সামনে দেয় খাইবেন, যত খারাপ লোক হোক খাবে, কোন না হুজুর আস্তাগফিরুল্লাহ এটা কত হইল, আমি মুসলমানের সন্তান আমি শুকুরের গোশত খাইতাম, অথচ এই গোশটা কত মারাত্মক কত মারাত্মক। যার সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা, সবচেয়ে বড় গুনাহ হলো স্বয়ং আল্লাহর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা। আল্লাহর বিরুদ্ধে লড়াই করে পারবেন? এই সুদ আর ঘুষ আমাদের সমাজটা নষ্ট করে দিচ্ছে। কিন্তু যেই লোকটা প্রথম হয়েছে শুধু টাকার জন্য তার চাকরিটা হবে না, তখন সে আদ্দারুরাতু তুবিহুল মাহদুরাত, প্রয়োজনের সাপেক্ষে সে টাকাটা দিয়ে চাকরিটা নিল, তার ইচ্ছায় না ইজবার বাধ্য হয়ে টাকা দিয়েছে, এই লোকটা আল্লাহর কাছে মাফ চেয়ে নিবে? যে টাকা নিছে সে গুনাহগার হবে, যে দিছে আল্লাহর কাছে মাফ চেয়ে নিবে, আল্লাহ মাফ করে দিবে, কারণ সে তো ফাস্ট হয়েছে। কিন্তু শুধুমাত্র এই সামাজিক অবস্থার কারণে ঘুষ সিস্টেমের কারণে তার চাকরি হচ্ছে না, সে মাফ চেয়ে নিবে আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি দশ নাম্বার হয়েছে ঘুষ দিয়ে এক নাম্বার, আপনার ফিট ও ফিটনি একটাও মাফ নেই, ঠিক কিনা বলেন? এরপরে এই টেহা দিয়া পাঁচ লাখ টেহা নিছে, ঘুষ নিছে পাঁচ লাখ টাকা, ওই থেকে তিন লাখ রাখিয়ে দিছে, দুই লাখ মাদ্রাসার উন্নয়নে দিয়ে দিছে। কেউ যদি মনে করেন আমাদের মেহমান সাহেব গরু কিনছে পাঁচটা কুরবানি দিব, তো ডেয়াইতে একটু আজ্ঞায় দিছে আর কি, আমি একটা রয়ে লেছি আলহামদুলিল্লাহ, আমিও কুরবানিটা দিয়ে লইতাম, তো এটা দিয়ে কুরবানি দিলে কুরবানি যায় যাব, হ্যাঁ তো কুরবানি দিয়েছে সবের কাম তো, কিন্তু তার উৎসটা হালাল হয়নি, জায়েজ হবে? জায়েজ হবে না। এই জন্য এরকম সংস্কার কাজে টাকা দিলে কেউ জানে না আপনি দিছেন, হয়েছে প্রতিষ্ঠান হয়ে যাবে, কিন্তু আপনার টাকাটা মোটেও হালাল হয়ে যাবে না, ঠিক কিনা বলে? বুঝাইতে পারছি তো আপনাদেরকে, মাশাআল্লাহ। আর এরপরে ওটার প্রশ্ন না, কইছে হুজুর মোনাজাতের আগে একটু মেহরবানি করে রুমালটা ছেড়ে দিবেন, দেখেন যে কেমনে উড়া উঠবেন বান্দার আওয়াজে, তো আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছে ওয়া কানাল ইনসানু কাতুরা, মানুষ সবচেয়ে বড় কৃপণ, এখানে কৃপণ কে কে না একটু হাত তুলেন তো দেখি, মাশাআল্লাহ। এরপরও হাতগুলো মধ্যে উড়াইল না, চিন্তা রাখো বাদ ভাই লোকগুলা কি কৃপণ, সাদা রুমাল ফিনতে একজন বই রয়েছে, চিন্তা করে মুরব্বী সবচাইতে দানবীর এখানে, কিন্তু বুঝতে পারে না এই জন্য মনে হাত উড়ায় না, কে কে কৃপণ হাত তুলেন তো দেখি, পাঁচ নাম্বার মনে রাখেন, কিন্তু পাঁচ নাম্বার থেকে গেছি দুই নাম্বারে, দুই নাম্বার দেখবেন মান্না না, এটা মহিলাদের মধ্যে আরেকটা ফিতনা, কথায় কথায় কইবা আমি দেখে তোমার ঘর কইরা খায়া গেলাম, অন্য ভিডিও নিয়ে খাইল নইল খাইছে রে খাইছে, এটাও কয় দিনে কয়বার কয়বার হইব, একজনে কয় পঁচিশ তিরিশ বার হইব, এটি করেন না আল্লাহর রাস্তায়। মহিলারা কইব হুজুরে অসুস্থ আছে দুই বালা, কামটা করলো কি, ওয়াশটা শুরু করে বেডি করে পড়া শুরু করলো শব্দ সাম্বর, তাহলে তো উভয়ই নেই, একটু পরে আমনে কো দুষ্টি তো আইতাছে ইনশাল্লাহ, আল্লাহ যদি খালি আমার শরীরটা ভালো করে আর যা, মান্না না কোথায় কোথায় বলে আমি দীক্ষা ঘর করে খাইয়া গেলাম, অন্য বেডি খাইলো না হইলে
এরপরে দেখবেন হান্নান তিন নাম্বার, এটা কেমন? আপনি সারাদিন কষ্ট করে এসে কইছেন স্ত্রী একটু পানি দেও তো, স্ত্রী জগটা দেয়, কইটার নাম জগ আর এটার নাম গ্লাস, ডাইল্লা যদি খাইতে দেন সবটা বেশি, এরকম আছে না নাই? অথচ আগের দিনে আপনি ওযু করে বেরোইতেছেন স্ত্রী গামছাড়া নিয়ে দাঁড়ায় থাকতো। আমি মুরব্বী একজন দেখতেছি না, একটু দেখতে জিগাইতাম যে ঠিক কিনা, ঠিক নেই এটা, কিন্তু দুই তিনজন যে মুরব্বী ওরা একজন রাও করতেছে না, কি কোন ঠিক নেই? যদি আপনি আপনার স্বামীর জন্য এতটুকু করেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ ভালো কাজ করলেন, পুরা নামাজ পড়ে আসলেন, যেই পরিমাণ সওয়াব হবে আপনার আমল নামায় সম পরিমাণ সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? আপনিও সম পরিমাণ সওয়াব পাবেন শুধু একটু সহযোগিতা করার কারণে। কিন্তু এখন ফেতনা এমন ঢোকা ঢুকছে, কেউ কোনো খিদমত করতে চায় না। চার নম্বরে দেখবেন কান্নানা, এটা আরেকটা ফেতনা। কিছু হইলে আপনারা বলবে কই আমার বাপ, কই আমনের বাপ, কই আমার ভাই আর কই আমনের ভাই, কই আমগো বাড়ি, কই আমনে গো বাড়ি, এরকম তুলনা দেওয়া মহিলা আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দা কাপ, এটা আরেকটা মারাত্মক ফিতনা। কেমন এটা? কষ্ট করে গিয়ে নিউ মার্কেট থেকে গিয়ে একটা সুন্দর জামা কিনে আনছেন, পিছনে লোকায় রাখছেন দেখানোর জন্য, দেখো কি আনছি তোমার লেগে, সারপ্রাইজ দিবেন আর কি, সারপ্রাইজ এমন উল্টা হয়, দেখার লগে লগে কি আনলেন এটা, এটা তো মরা কালার, জীবনেরও কালার আমি ফিনছি। আপনি চিন্তা করতেন আল্লাহ কিন লেগে গেছিলাম আজকে কিনার লেগে, এটা দেখো হাদ্দা আঁকা। এইরকম ফেতনাও এখন ঘরে ঘরে আসে না নাই? এরপরে দেখবেন সাদ্দা আঁকা, কথায় কথায় তর্ক করে স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ প্রতিনিয়ত লেগে থাকে এমন মহিলা এখন আসে না নাই? এটাও আছে, সবটি আছে। এতক্ষণ যা কইছি কইছি, এখনেরটা কিন্তু আশেপাশে কই ইজ্জত সম্মান নষ্ট করেন। এরপরেরটা দেখবেন বাররাকা, বাররাকা মানে এমন সব মহিলা বের হবে শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না, এমন মহিলা আছে না নাই? পরশুদিনের খবর না এটা? হায় হায় রে, নাম ডাক রে বাবা, খালি নামটা সারা সব ডাক, লোকটা কত ভালো মানুষ, কত মানুষের গল্প শুনল। আমি সত্যি আজকেও যখন এটা দেখছি, আমার সাথে প্রায় প্রায় ওনার মেসেঞ্জারে কথা হয়, চিন্তা করতেছিলাম ভাইকে একটু নক করবো কিনা, আবার চিন্তা করলাম নক করলে তো উনি লজ্জিত হতে পারে। চিন্তা করেন, জন্মধারিণী মাকে পর্যন্ত ঢুকতে দেয় না বউ হয়ে, এরকম ফিতনা এখন ঘরে ঘরে আসে না নাই? এরকম শিক্ষিত, এমন মার্জিত, এমন ভালো রুচি সম্মত মানুষ ঘরের ভিতরে কি অবস্থা? এই জেডি কইছি ইহুদি মহিলাদের আচরণ হয়েছে এই সাতটা, এই সাতটা আচরণ ইহুদি মহিলাদের আচরণ এখন আমাদের ঘরে ঘরে আসে না নাই? অনেকে মাথাটা নিচের দিকে দিয়ে বই রেস, কয় হুজুর যেটা কইলেন একটা বাহি নাই, আরো লগে দশটা আস, কন আসে নিল। তার মানে আল্লাহর হাবিব বললেন আতার রাজুল ইমরাতাহু, এমন সময় আসবে স্বামীর কথা নয় স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে, আলামতটা ভয়াবহ,
ছয় নম্বরে নবী বললেন আকমহু, মাকে বড় কষ্ট দিবে, মাকে বড় দুঃখ দিবে, মায়ের সঙ্গে প্রতিনিয়ত বেয়াদবি করবে। কনকনে শীতে সময়টায় চিন্তা করেন কত ছেলে মোটা কম্বল নিয়ে ঘুমায়, মা শীতের ভিতরে বিদ্যা হয়ে গেছে, শীত অনেক বেশি, মা শীতের ভিতরে কষ্ট করে, বিশ্বাস করে দুনিয়ার আদালতে ছাড় পেয়ে গেলেও যিনি আপনাকে মাফ করে দিবেন না, ছেড়ে দিবেন না, তিনি কে? ছয় নাম্বার পর্যন্ত বলছি, এবার আসেন সাত নাম্বার, যেগুলার কারণে আজাব আসতেছে দুনিয়ার দিকে, কি কি আজাব সেদিকে আমরা যাব ইনশাআল্লাহ। সাত নাম্বার, আদনা সদীকহু, বন্ধুরে বড় আপন মনে হয়, এটা হয়নি এখন কুমিল্লা দিয়ে যখন মাঝে মাঝে মাহফিল করে যাই, কুমিল্লা কেন সারা বাংলাদেশ মাহফিল করে যখন যায় রাত দুইটা তিনটা বাজে, দেখি দশ জনের একটা গ্রুপ দাঁড়ায় আস, আমি মনে করছি আল্লাহ এই তো মনে ডাকাত ধরলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দেখি না কোনো খবরই নাই, গাড়ি গাড়ির মতো শাশা করে চলে যাচ্ছে। আরে এরা রাত কয়টা? রাত কিন্তু দুইটা তিনটা বাজ, জরিপ চালায় দেখা গেছে শুধু আমার বাংলাদেশে, দুই বছর আগে জরিপ চালায় দেখছে শুধু পাবজি গেমস খেলে এমন যুবকের সংখ্যা একজন আর দুজন নয়, এক কোটি চব্বিশ লাখেরও বেশি। আমি মনে করছি যুবকরা কেবল সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, পাঁচ ঘন্টার উপরে শুধু মোবাইলে নেট চালায়, নেট মানে জাল, নেট মানে কি কার জাল? দাজ্জালের জাল। এই দাজ্জালের জালের ভিতরে পাঁচ ঘন্টার বেশি সময় কাটায় এমন যুবকের সংখ্যা একজন আর দুজন নয়, এগারো কোটি পঁচাত্তর লাখের বেশি লোক পাঁচ ঘন্টার উপরে শুধু নেট চালায়, কন্যা উজমিল, একশো জন যুবকের ভিতরে জরিপ চালায় দেখা গেছে একাশি জন যুবক পর্নাসক্ত, ঘন্টার পর ঘন্টা খারাপ ভিডিও দেখে, কারণ কি? ওই যে বন্ধুরে বেশি আপন করে নেওয়ার কারণে খারাপ বন্ধুদের সঙ্গ আজকে খারাপ বানায় ফেলতেছে, ঠিক কিনা বলে? এই জন্য আজাব আসতেছে। কত নম্বরে আসি ভাই? মাশাআল্লাহ, কত নাম্বার? আমার কি আরেকটু পরে ছুটি দেওয়া যাইতো না ইনশাআল্লাহ? এটা কি দেখ, জীবনটা আয়ার যায় এর মধ্যে ছুটি নাই, আল্লাহ এমন এক দায়িত্ব আমার দিছে, সুবহানাল্লাহ, আমি খুশি আল্লাহ, আল্লাহর কাছে এটা আমি সবসময় চাইতাম, আল্লাহ মানুষের যাতে দিনের কিছু কথা বলতে পারি এরকম একটা তৌফিক আল্লাহ আপনি দিন, তো এই তৌফিক আল্লাহ দিছেন, সত্যি আপনারা একটা লোক উঠেন নাই এতক্ষণ পর্যন্ত, কত নাম্বারে আসছি? আপনারা পারতেন উঠে চলে যেতে, আপনারা উঠলেন না, আমি এই ঋণ শোধ করতে পারব না, এই কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদেরকে একটু আমল দেয়। সাত নাম্বার পর্যন্ত যা বলছি এগুলো আমাদের মধ্যে আছে না নাই, সমাজের মধ্যে আছে না নাই, রাষ্ট্রের ভিতরে আছে না নাই? এবার কয় নাম্বারে যাবেন? আট নাম্বার, আট নাম্বারে আকসামাহু, বাপকে মানুষ বড় পর মনে করবে, এটা এমন একটা আলামত, এটা বলতে গেলে কলিজাটা আরো খান খান হয়ে যায়, অধিকাংশ ইয়ং অধিকাংশ যুবক বাপের মুখে মুখে বলে আপনি কিচ্ছু দিতে পারেন না, আপনি ব্যর্থ বাপ, এই কথাটা যখন বলেন
আপনি জানেন না বাপের অবস্থাটা কি হয়। বাপ আসমানের দিকে তাকায় আল্লাহরে বলে, আল্লাহ কতদিন আমি রিকশায় উঠি নাই, পায়ে হেঁটে হেঁটে গেছি শুধু সন্তানের একটু সঞ্চয়ের জন্য, ঈদের সময় আসছে নতুন একটা জামা কিনি নাই, শুধু সন্তানের জন্য একটু জমাইছি। আল্লাহ কত রকমের সুন্দর সুন্দর পোশাক দেখছি কিনি নাই, সবকে কোরবানি করে দিয়েছি শুধুমাত্র আমার সন্তানের ভবিষ্যতের জন্য। এই সন্তান কয় কি আল্লাহ! বাপ বাপ দোয়া দেওয়া লাগে না, মনের ভিতরে যখন ব্যথা পেয়ে ফেলেছে আল্লাহকে বাপ তখন বলে, আল্লাহ সন্তান বুঝতে পারে নাই, সন্তান আল্লাহ অনুধাবন করতে পারে নাই, আপনি মাফ করে দেন। বারবার তখনও বাপ আপনার জন্য ক্ষমা চায়, আপনার জন্য লজ্জিত হন, কিন্তু যিনি রাগান্বিত হয়ে যান, যিনি ব্যথিত হয়ে যান, যিনি আপনার উপরে গুসায় ফেটে পড়েন তিনি কে? আট নাম্বার, এই পয়েন্টটা যখন আপনি সমাজের ভিতরে দেখবেন, প্রায় সময় এখন ফেসবুকে দেখা যায় বাপের কপাল দিয়ে রক্ত ঝরতেছে, এই রক্ত ঝরাইছে ছেলে, বাপকে লাথি দিয়ে ফেলে দিয়েছে, লাথি মেরেছে ছেলে, ছেলের হাতে লাঠি, বাপ দৌড়াচ্ছে। আলামত যখন দেখবেন বুঝবেন বড় বড় আজাব আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? কত নাম্বারে আসি ভাই? এবার কয় নাম্বারে যাব? আমি অসুস্থ হলেও আপনাদের মনোযোগটা সুন্দর আছে। নয় নাম্বার, আল্লাহর হাবিব বলেন, জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে তর্কাতর্কি লেগে যাবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি হবে, ঠিক কিনা বলে? কত? এই নয় নাম্বারটা কি বেশি? কত পার্সেন্ট হইব দরমিয়া? এবং ব্যাক করলে কথা কয়ে, 100% হইলে কেয়ামত হয়ে যাবে। আর যা একটা কমাই দিছে, আর একটা হাদিস শুনেন তাহলে বুঝবেন 100% হইলে কেয়ামত হয়ে যাবে। 100% হয় না, সর্বোচ্চ কত হইব বুঝে সুঝে কর। হ্যাঁ, 80% হইতে পারে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, 50 বছর আগে ফদাফদি আসেননি, কোনো মারামারি আসেন না, এগুলো ইদানিং নতুন করে বেতন যোগ হয়েছে নাকি? সভাপতি সাহেবের বেতনটা বাড়ছে মনে হয় ইদানিং, তো বেতন তো আগেও ছিল না, এখনো নাই, মারামারি কেন? রাসূল হাদিসের মধ্যে জবাব দিয়েছে, লা তাকুমু সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি শুরু হবে, পথ পদবি নিয়ে দাঙ্গা হাঙ্গামা মসজিদে মসজিদে শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? যদি 100% হয় তাহলে কিয়ামত হয়ে যাবে, এখন 100% হয় নাই, কিছু বাকি আছে, কিন্তু অধিকাংশ মসজিদে এখন এই দলাদলি চলে, ঠিক কিনা বলে? ইমাম সাহেবের ধমক দিয়ে কথা বলে, ইমাম সাহেব থামেন, খতিব সাহেব থামেন, খতিব সাহেব তো ডরে কথাই কয় না, একজনই কইছে আর কি, খতিব সাহেব যদি আপনার কথা মতো কথা বলে তাহলে ওই কথা কি কোরআন হাদিসের কথা হবে বলেন? খতিব সাহেব কথা বলতে হবে কোরআনের কথা হাদিসের কথা, কোরআন যা বলেছে তা, হাদিস যা বলেছে তা, গোপন করে কথা বলা যাবে না, ঠিক কিনা বলে? এগুলা সমাজের মধ্যে শুরু হবে। কয় নাম্বার? এবার কয় নাম্বারে যাবেন? মাশাআল্লাহ, মনোযোগটা আছে তো 100-100। 10 নম্বরে দেখবেন, সাদুল কবিলা ফাসিকুহুম,
অধিকাংশ জায়গার ভিতরে এমন হবে ফাসিকরা অধিকাংশ জায়গায় নেতা হয়ে যাবে, ঠিক কি না বলে? আমার কথা না, রসুল বলছেন ফাসিকরা নেতা হয়ে যাবে। কয়জন ইমাম সামনে আপনারা নেতা বানাইছেন? আরে কথা কয় না, তোদের ইমাম সামনে বানাইছি না, খতিব সামনে বানাইছি, খতিব সামনে বানাই না, বক্তারে তো বানানোর কথা না। হুজুর ঘরে হুজুর ইতান দরকার নাই, এলাকার সবচেয়ে শিক্ষিত মাস্টার মানুষ, মানুষ গড়ার কারিগর উনারে বানাইছেন, কি কো? উনি তো হুজুর না, ভালো মানুষ বানাইছেন। তার মানে বোঝা যায় অধিকাংশ ফাসেকরা নেতা হয়ে যাবে আজাম আসার জন্য, এটা যথেষ্ট, ঠিক কিনা বলে? কত নাম্বার এবার, কত নাম্বার? মাশাল্লাহ, আমি কিন্তু কাঁচাই নিতেছি। 11 নম্বরে মাহফিল মনে আরেকটা হচ্ছে পাশে না, ও দূরে আছে। এখন কয় নাম্বার ভাই? দুইটা পাশাপাশি বলতেছি, একটু মিলায় দেখেন। জাইমুল কওমি আরজানুহুম, আল্লাহর হাবিব বললেন বড় বড় নেতাগুলা দুশ্চরিত্র লম্পট লোকগুলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? একটু মনে করাই দিই, আগেই করেন নাম না না, আমি কেউ নাম না লইতেছি না, কিন্তু গতবার কি পরিমাণ হুজুর করে কামড়া কামড়িটা করল। এই কুমিল্লা থেকে মাহফিল থেকে যাওয়ার সময় আমি দেখি সকালেও উনি বারবার বলল, হে হুজুর আসেন বহস করি। আমরা কি কম জানি? আসেন বহস করি, উনি আমাদের সাথে বহস করে সারা দিন বলছে বহস বহস, রাত্রিবেলায় শুনি কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলেন? আজাব আসার জন্য যথেষ্ট। ফ্যানটা খালি জায়গা ফরতাম নইলে ফরছে না, থাক আর না যাই এদিকে। এখন ফটটা চাইছি ফেরত, আমার একটু দিয়ালাম ফেরত, ফটটা দিবনি, সব শেষ। কত নাম্বার? কত? নয় নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, শেষ এখন কত? 12 নাম্বার। আমি খালি চিন্তা করতেছিলাম যে আল্লাহ জানে আমি ভুল করতেছি কিনা। কত নাম্বারে? 12 নাম্বারে দেখবেন উকরিমার রজুল মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে মুসলমান, রসুল বলে গেছেন খারাপ লোকের মাঝে মাঝে মানুষ সম্মান করবে, করেনি? এই যে একজনে ফিচার থেকে কইছে ডরে ডরে, রসুল এই শব্দটাই হাদিসের মধ্যে কইছে, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, তার গুন্ডামি তার বদমাইশির কারণে তাকে সম্মান করবে ডরে ডরে, ঠিক কিনা বলেন? খালি সামনে তে যাওয়ার পরে কই আল্লাহ এত জায়গা ঠাটা পরে তার মাথাটা দেখেন না, আসেনি গুলা? আরে হাদিসের মধ্যে আছে। 13 নাম্বার, কি মানুষ হয়েছিলাম আপনার কবরের সামনে গিয়ে মানুষ কয় আল্লাহ এটা কাট্টা বদমাইশ ছিল। আর কিছু মানুষের কবরের সামনে গিয়ে মানুষ কেঁদে দেয় আর বলে আল্লাহ বড় নেককার লোক ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন, এই লোকটা সফল, তার টাকা না থাকতে পারে সে সফল হয়েছে, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 13 নাম্বারে, কত? ঠিক আছে তো, 13, 14, 15 না, ঠিক আছে 13ই ঠিক আছে, এরপর শেষ তো, জীবন চলে না রে বাবা, এমনি চলতো। সুবহানাল্লাহ, আল্লাহ গলা থায় থাও না থায় নাই,
আল্লাহ আপনার কথাগুলো বলতেছি আল্লাহ আপনি শক্তি দিয়ে দেন, পড়েন আমিন। কত নাম্বার? তেরো নাম্বার। তেরো নাম্বারে আল্লাহর হাবিব বলেন, জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মাথায় মাথায় গান নিয়ে মুসলমান ঘুরবে। এখন আসেনি, সবাই বুঝা সাঁতারছেন না, বিশ বছর আগে ইয়ারফোন কই আছে ছিল মানে যেটা কানের ভিতরে দেন, এই ইয়ারফোন বিশ বছর আগে ছিল নি, মুরব্বীরা কম দেখছেননি বিশ বছর আগে, এখন আসেনি, মাথায় মাথায় গান নিয়ে ঘুরবে। গান আর গান, মিউজিকের কারণে সবচেয়ে বড় বড় আজাব আসে, সেক্সুয়াল হরমোন গুলাকে মিউজিক সবসময় জাগ্রত করে ফেলে, মানুষ গুনার দিকে প্রভাবিত হয়। শুধু চিন্তা করেন এই 2023 আসার আগে আজাবরে কেমনে টাইমে আনছেন, আপনারা চিন্তা করছেন? 12 বছর পূর্ণ হয়ে গেছে সিরিয়া মায়ের খাওয়ার, আমি যাচ্ছি সেদিকে। নবীজি বলে গেছেন সিরিয়া 12টা বছর মায়ের খাবে, একবার দুবার মার খাই নাই, কিন্তু কয়েক বছরের মধ্যে সমাধান হয়ে গেছে। এবার মায়ের খাওয়া শুরু হয়েছে 2011 থেকে, 2011 এখন চলে কত কত বছর হয়েছে ভাই? কত? পুরা 12 বছর হয়ে গেছে, মোটা দাগে 12 বছর হয়ে গেছে। তার মানে ভয়াবহ সময় আসছে, আজাব গুলো ঘনে আসছে, 2023 অনেক ভয়াবহতার সাক্ষী হবে। শুরুতেই চিন্তা করে হঠাৎ করে করোনা বেড়ে গিয়েছে, চীনে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, কোটি কোটি মানুষ আক্রান্ত হচ্ছে, আবার করোনা বেড়ে যাচ্ছে, ইউরোপের ভিতরে তুষারপাত শুরু হয়ে গেছে, আমার দেশের উত্তরবঙ্গে 70 বছরের রেকর্ড ভঙ্গ করে এত পরিমাণ শীত এসেছে। বোঝা যাচ্ছে এই আজাব গুণা ভয়াবহতার দিকে নিয়ে যাবে। 2023-এর এই ভয়াবহতা থেকে যদি বাঁচতে চান, আল্লাহর কোরআন আর হাদিসের দিকে আসা লাগবে, আলামত গুলা গুনে গুনে শিখতে হবে। এই আলামতের সময় যা যা প্রয়োজন করবেন, যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? কত নম্বরে আসি ভাই? 13 শেষ, 14 নম্বরে যাব। 14 নম্বর, শরীবাতিল খাম, মদ চারদিকে বেড়ে যাবে, এরপরে আজাব আসবে। এখন কোন আমাদের দেশে মদ কম না বেশি? আমরা দেই ইলিশ মাছ, তাই না দেয়? আমার ইয়াবা কি দেয়? কোনটা দেয়? ও গাঁজা দেয়। আমরা দিই ইলিশ মাছ, আঙ্গুরে দেয় গাঁজা, আটকা হঠাৎ করে পেঁয়াজ বন্ধ, পেঁয়াজের দাম আকাশ চুম্বি হয়ে যায় হঠাৎ করে, চিনি দাম বেড়ে যায়। এইগুলা আমাদের প্রতিনিয়ত দেখা দৃশ্য। রসুল বলছেন মদ এত পরিমাণ বেড়ে যাবে, এরপর আজাব আসবে। করোনা যখন আসছিল মানুষ মানুষের সাথে মিশে নাই, একটু যখন আল্লাহ কমায় দিছে, মদের সিরিয়াল 1 কিলোমিটার পর্যন্ত চলে গেছে, ঠিক কিনা বলে? আমার দেশে না, আমগো দেশে না, আল্লাহর হাতে। এই দেশটার আল্লাহ বড় ভালোবাসেন, যে আয়াত তেলাওয়াত করছে আল্লাহ বলতেছে যখন আজাব আসবে সবগুলারে আমি ধরব। আমি খালি তাকায় দেখি আজাবের পর আজাব আসে, যিনি বাংলাদেশটাকে আদর করে মাফ করে দেন তিনি কে? অনেক কারণ আছে। এবার কয় নম্বরে যাবেন? 15-তে যাওয়ার আগে আর একটু কথা বলে নিই, আমাদের দেশে একটা অধিদপ্তর আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,
আমরা যদি নামটা একটু ঠিক করে দিই, মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর, তাইলে দেখবেন সত্যি মাদক নির্মূল হবে, না হলে নিয়ন্ত্রণে থাকবে, একবার কম আরেকবার বাড়বে, আরেকবার এত বাড়বে নিয়ন্ত্রণে আনতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই মদ যখন বেড়ে যাবে, ইয়াবা বাড়বে, এলএসডি বাড়বে, আইস বাড়বে, গাঁজা বাড়বে, হেরোইন বাড়বে, আফিম বাড়বে, মেরেচোয়না বাড়বে, এমনকি মুজা পোষে দুর্গন্ধ হয়, এটা দিয়েও নাকি নেশা করে, টিকটিকির লেজ এটা দিয়েও গাঁজার সাথে মিলায় নাকি নেশা করে, নাউজুবিল্লাহ। কিছুদিন পর টয়লেট সাফ করার জন্য লোক খোঁজা লাগবে না, ওইটাও নেশা, ঠিক কিনা বলে? অবস্থাটা কি বুঝে? জুতার আঠা এটা দিয়েও মানুষ নেশা করে, ডেন্ডি, সকল রকমের নেশা বেড়ে যাবে, আজাব আসার জন্য যথেষ্ট। এরপর 15 নম্বর, আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ, আল্লাহর হাবিব বলেন 15 নম্বরে দেখবাম, লাআনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়া লাহা, আগের বড় বড় আলেমকে গালি দেওয়া হবে, বড় বড় আলেমদেরকে অভিযোগে দাঁড় করানো হবে, আলেমদেরকে গালিগালাজ করা হবে, তাকায় দেখেন অনেক আলেমদেরকে পর্যন্ত গালি শোনা লেগেছে, ঠিক কিনা বলে? এরপরে কি কি আজাব আসবে? নবী যে আজাবের কথা বলতেছেন, শোনো আজাব কি আসবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। চিন্তা করেন, বাতাসের মধ্যে যদি আগুন আসে, ক্ষেত খোলা থাকবে? বলেন থাকবে? বাতাসের সঙ্গে আগুন আসবে, সব পুড়ে সারখার হয়ে যাবে। সেদিন এই মাহফিলের কথাগুলো পাঁচ দোনাতে আমি আলোচনা করছিলাম আমাদের এলাকায়, আমার বাড়ি নরসিংদী,